আলাইকুম এভরিওয়ান, ফিয়ার্স ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আমি ফারিয়া, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খেজুর রসের পায়েস। চলুন দেখা যাক খেজুর রসের পায়েস তৈরি করতে আমাদের যা যা লাগছে। এখানে আমি খেজুর রস নিয়েছি 2 লিটার, চাল নিয়েছি 250 গ্রাম, আমি আতপ চাল নিয়েছি, আপনারা ইচ্ছা করলে পোলাও চালও নিতে পারেন, নারকেল নিয়েছি 1 কাপ, তেজপাতা 2টি, এলাচ 4টি, লবণ 1/2 চা চামচ। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। আমি প্রথমে রসটা দিয়ে দিব। রসটা আমি একটু জ্বালিয়ে নিয়েছি আগে। আমি তেজপাতা এবং এলাচ দিয়ে দিয়েছি। আমি এখন চালটা দিয়ে দিব। সামান্য লবণ দিয়ে দিব। আমি এখন পায়েসটা ঢেকে দিব এবং চাল সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে এবং দেখতে হবে কতটুকু ফুটলো চালটা। আবার ঢেকে দিতে হবে। প্রায় 30 মিনিট হয়ে গেছে, পায়েস হতে আরো টাইম লাগবে, রসটা একদম টেনে যাবে। দেখুন পায়েসটা আমার প্রায় হয়ে গেছে, এখন আমি নারকেল দিয়ে দিব। নারকেল একদম লাস্টে দিতে হয়। পায়েসটা কমপ্লিট হতে আমার প্রায় 50 মিনিট লাগলো। এরকম যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে ফেলতে হবে। পায়েসটা এখন আমি পরিবেশন করব। আমার পায়েস রান্নাটা শেষ। পায়েসটা এখন আমি নামিয়ে নিব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার খেজুরের রসের পায়েস। শীতকালে রসের পায়েস খেতে অনেক মজা লাগে, আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।